আমরা তো মনে মনে অনেক স্বপ্ন দেখি আর ভাবতে থাকি বিশাল কিছু করে দেখাবো এই জীবনে, অনেক বড় হব, অনেক কিছু করব, অনেক প্রতিষ্ঠিত হব। একবার কি ভাবি স্বপ্নপূরণের পথ কতটা কঠিন, কতটা বন্ধুর, কতটা পথ হাঁটতে হয়, কতটা চ্যালেঞ্জ নিতে হয় লাইফে? সেটা না ভেবে অন্যের উপরে ভরসা করতে থাকি। কে হয়তো সাহায্য করবে, কে হয়তো এগিয়ে আসবে, দুহাত ধরে কে হয়তো টেনে তুলবে স্বপ্নের সিঁড়িতে। না বন্ধু, বাস্তবটা সম্পূর্ণই আলাদা। তাই নিজের প্ল্যান নিজে তৈরি করে দুর্গম পথে হাঁটতে শুরু করো আজ থেকে, এখন থেকেই, স্বপ্নকে ছোঁয়ার জন্যে। হাঁটতে গিয়ে প্রতি পদে বাধা আসবেই, এটা নিশ্চিত জানবে, কিন্তু তুমি মূর্খ হলে সব বাধা তোমায় সমস্যায় ফেলবে আর তুমি থেমে যাবে একদিন চিরদিনের জন্যে। অথচ তুমি বুদ্ধিমান যদি হও তাহলে কোনো সমস্যাই তোমার চোখে সমস্যা থাকবে না, কারণ বুদ্ধিমানরা সমস্যাকে সমস্যা হিসেবে দেখে না, তারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে সামনের দিকে এগিয়ে চলার জন্যে। কখনো কখনো অজুহাত মানুষকে ভিখারি বানিয়ে ছাড়ে, এই যেমন আজ নয় কাল, এখন নয় পরে করব, পরে পড়ব, পরে হবে, পরে যাব ইত্যাদি। এই পর 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 কথাটাই তোমার জীবন একদিন তোমাকে শেষ করে দেবে, নিঃশেষ করে দেবে। তাই জীবন গড়তে হলে অজুহাত নয়, ডান হাত নয়, বাঁ হাত নয়, বরং সমস্যার পাহাড়ে ওঠার শপথ গ্রহণ করো। তোমার জন্য একটা দরজা যদি বন্ধ থাকে অন্য দরজা অবশ্যই খোলা থাকবে। ব্যর্থতা বলে কিছুই হয় না, প্রতিবারই নতুন করে শক্তি নিয়ে এগিয়ে চলার নামই তো জীবন। বন্ধুর সাফল্য কিংবা পাশের বাড়ির উন্নতি দেখে হিংসা করে নিজেকে সময় নষ্ট না করে এগিয়ে চলো দুর্বার গতিতে, দেখবে তোমার কাছে অন্যরা একদিন মাইক্রোস্কোপিক হয়ে যাবে। নমস্কার।